আলাইকুম। হ্যাঁ, আমি কলেজে ভাই আছি। কি আমি কলেজে ওই যে এই দিন আমার সেকেন্ড গ্রুপের কাছে সেকেন্ড ইয়ারে ছাত্র ছাত্রীদের বলছি, আমার ক্লাস শুরু করতে দেরি হয়ে গেল যান্ত্রিক ছুটির কারণে। আশা করি সবাই ভালো আছে করোনার এই মহা দুর্যোগে। আজকে সেকেন্ড ইয়ারে যারা আছো, এটা ফার্স্ট ইয়ারও আছে, তাদেরকে আমি দ্বাদশ শ্রেণীর একটি গল্প পড়াচ্ছি, সায়েন্স ফিকশন। মহাজাগতিক কিউরেটর, লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। তোমরা জানো মোহাম্মদ জাফর ইকবাল বাংলাদেশের সায়েন্স ফিকশন সাহিত্যের অনেক শাখা প্রশাখা আছে, তার মধ্যে মোহাম্মদ জাফর ইকবাল তার লেখার মধ্য দিয়ে আমাদের দেখিয়েছেন যে আমাদের পৃথিবীটা আস্তে আস্তে কীভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, এবং মানুষের চিন্তা ভাবনার কারণে আমাদের এই পৃথিবী আস্তে আস্তে নানা প্রাকৃতিক বিপর্যয় ধ্বংসের মুখোমুখি হচ্ছে। তিনি তার এই মহাজাগতিক কিউরেটরের মধ্য দিয়ে এই চিত্রটি ফুটিয়ে তুলেছেন। মহাজাগতিক কিরাটা পৃথিবীর যে সমন্বয় আছে, পৃথিবীর যে আছে, সেটা মহাজাফর ইকবাল তারই লেখার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। লেখক পরিচিতি, মোহাম্মদ জাফর ইকবাল 1952 সালের 23 ডিসেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। তার তার পৈতৃক নিবাস নেত্রকোনা জেলায়। তার পিতা ফয়জুর রহমান আহমেদ এবং মাতা আয়েশা আক্তার খাতুন। তার পিতা একজন শহীদ মুক্তিযোদ্ধা ছিলেন। পিতার পুলিশের চাকরির সুবাদে দেশের বিভিন্ন স্থানে জাফর ইকবালের ছেলেবেলা কেটেছে। তিনি 1968 সালে বগুড়া জেলা থেকে এসএসসি ও 1970 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ফলে তার চিন্তা মেধা ও মননে তিনি বিজ্ঞানের যে শাখাগুলো আছে সেখানে পদচারণা করেছেন, এবং তার লেখার মধ্যে সে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, বৈজ্ঞানিক চিন্তাধারা, তার মানসিক চিন্তাধারাকে বিকশিত করেছেন, জ্ঞান বিজ্ঞানে সহায়তা করেছেন। দীর্ঘ প্রবাস জীবন শেষে 1984 সালে দেশে ফিরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগ দেন, এবং বর্তমানে তিনি সেখানে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তার স্ত্রী ডক্টর ইয়াসমিন হক ও একই বিভাগের একজন অধ্যাপক। মোহাম্মদ জাফর ইকবাল একাধারে পদার্থবিদ, শিক্ষাবিদ, কলামিস্ট, সায়েন্স ফিকশন লেখক, কথা সাহিত্যিক। তাকে বাংলাদেশের সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা ও জনপ্রিয়করণ পথিকৃতি হিসেবে গণ্য করা হয়। তার কিশোর উপন্যাস ও ছোট গল্প বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তার একাধিক কিশোর উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে তিনি গণিত ও বিজ্ঞানমুখী করার চেষ্টা করে যাচ্ছেন। মুক্তিযুদ্ধ, মাতৃভূমি ও মানুষকে প্রগতিশীল করার দায়বদ্ধতা থেকে তিনি লিখে যাচ্ছেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।
যারা দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছো তারা তাদের নাম এবং রোল বিভাগটা কমেন্টস বক্সে পাঠিয়ে দিন। মোহাম্মদ জাফর ইকবালের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, যেহেতু তোমাদের নৈবেদ্যিক বিষয়টা সংশ্লিষ্ট সম্পৃক্ত আছে, তোমাকে টোটাল লেখক পরিচিতি এবং গল্প কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, পুরো অংশটুকুই তোমাদেরকে পড়তে হবে। কল্পকাহিনী কপট্রনিক সুখ দুঃখ 1976, মহাকাশের মহাত্রাস টুকুনজেল 1993, নিঃসঙ্গ গ্রহচারী 1994, একজন অতিমানবী 1998, জলজ 2000 সাল, ফোবিয়ানে যাত্রী 2001, ব্ল্যাক হোলের বাচ্চা। তোমরা খেয়াল করলে দেখবে তার কল্প সায়েন্স ফিকশনগুলো বা কল্পকাহিনীগুলোর নামগুলোর মধ্যে এক ধরনের বৈজ্ঞানিক যে ব্যাপার আছে সেটা আমরা অবলোকন করতে পারবো, এবং সেই বৈজ্ঞানিক চিন্তাধারার তার যে লেখা বিজ্ঞান ধাবিত হচ্ছে সম্মুখের দিকে, পর তার এই লেখার মধ্য দিয়ে তার এই বইয়ের নামের মধ্য দিয়ে আমরা সেই বৈজ্ঞানিক চিন্তাধারা বা ভাব সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তিনি উপন্যাস লিখেছেন দীপু নাম্বার 2 1984, আকাশ বাড়িয়ে দাও 1987, আমার বন্ধু রাশেদ 1994, যেটা একটি চলচ্চিত্র নির্মাণ হয়েছিল, কাজ সমুদ্র 1999, আমিতপুর 2005, নাক বল্টু 2008, কাব্য 2013। কিশোর উপন্যাস ভোগা ভোগা 2001 খ্রিস্টাব্দ, রঙিন চশমা 2007, ঘাস ফড়িং 2008, হাঁকাহাঁকি ডাকাডাকি 2008, ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস 2009, ভূতের বাচ্চা কটকটি 2011, আরও প্রশ্ন আর উত্তর 2012। তোমরা খেয়াল করলে দেখবে যে সাহিত্যের যে শাখাগুলো আছে তার সাহিত্যিক মূল বিষয় হচ্ছে কিশোরদেরকে নিয়ে লেখা, কিশোর কিশোরী যেন তার চিন্তাধারাকে ভবিষ্যৎ চিন্তাধারার সঙ্গে একাত্ম করতে পারে, এবং তার সে লেখার মধ্য দিয়ে বিশেষ করে কিশোর বয়সী বা বাচ্চাদের নিয়ে তার লেখার মূল বিষয়গুলো অবধারিত হয়েছে, এবং সেখানে তিনি এই চিন্তা চেতনার বিজ্ঞানের বৈজ্ঞানিক নয় আমাদের সামাজিক জীবনকেও তিনি তার লেখার মধ্যে ফুটিয়ে এনেছেন। কল্পকাহিনী বলি, উপন্যাস বলি, কিংবা কিশোর সাহিত্য, সব কিছুর মধ্যেই তিনি জীবন ধারণকে লালন করেছেন, এবং এই জীবন ধারার মধ্যে দিয়ে আমরা দেখেছি তার এই বোধকে মননকে তিনি আমাদের পাঠকের সামনে উপস্থাপন করেছেন। ভূমিকা জলজ গ্রন্থের অন্তর্গত মহাজাগতিক কিউরেটর গল্পটি মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন সমগ্র তৃতীয় খণ্ড 2002 থেকে গৃহীত হয়েছে। অনন্ত মহাজগৎ থেকে আগত মহাজাগতিক কাউন্সিলের দুজন কিউরেটরের বিভিন্ন প্রজাতির মানুষ নমুনা সংগ্রহে পৃথিবীতে আসার তথ্য এ গল্পে আলোচিত হয়, যাদেরকে আমরা এলিয়েন বলে থাকি। মহাজাগতিক কিউরেটর হচ্ছে জাদু পর্যবেক্ষক, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীর নমুনা সংগ্রহের সময় তারা বুঝতে পারে মানুষের কারণে ওজনের স্তরে হ্রাস ঘটে যাচ্ছে, মানুষের নির্বিচারে কাজ কাটছে এবং পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে নিউক্লিয়ার বোমা ফেলছে, যদি মানুষের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলে কথিত। কিন্তু লেখক দেখাতে চেয়েছেন যে মানুষের অতি বুদ্ধিমান মানুষের কারণে পৃথিবী আজ ধ্বংসের তার প্রান্তে বা মুখোমুখি হচ্ছে এবং নানা রকম প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। কিন্তু প্রাচীনকাল থেকে শুরু করে
পিঁপড়াকে শ্রেষ্ঠ প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়েছে, এবং তিনি তার সেই লেখার মধ্যে দেখিয়েছেন যে পিঁপড়ের মধ্যে যে গুণাবলী আছে সেই গুণাবলীর মধ্যে ভালো গুণাগুণটাই বেশি। এখানে লেখক কল্পকাহিনীর রসের সঙ্গে সমাজ ও পরিবেশ পৃথিবীর সম্পর্কে সকলকে সচেতন করতে চেষ্টা করেছেন। মানুষ পৃথিবীর ভারসাম্য রক্ষা করছে, পৃথিবীর নানা বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে, মানুষের পৃথিবীর আলো বাতাসে লালিত পালিত বর্ধিত হচ্ছে, পৃথিবীকে একটা সুন্দর পরিবেশ দেওয়ার যে মানসিকতা সেটা মানুষ কখনো চিন্তা ভাবনা করে না। ফলে এই যে বিশ্বকে রক্ষা বা পৃথিবীতে রক্ষার জন্য লেখকের এই মহাজাগ কিউটির মতোর গল্পের মধ্য দিয়ে আমরা দেখতে পাবো যে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবার জন্য মানুষের সচেতনতা প্রয়োজন, মানুষের চিন্তা চেতনা ভাবনা মানসিকতার আমূল পরিবর্তন আনা দরকার, নাহলে পৃথিবী এক সময় ধ্বংসপ্রাপ্ত হবে। মহাজাগতিক কিউরেটর গল্পটি পড়ার পর তোমরা জানতে পারবে মহাজাগতিক কিউরেটরদের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রজাতির প্রাণীর বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, মানুষের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো আলোচনা করতে পারবে, লেখকের বিবেচনায় কেন পিঁপড়াকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী উল্লেখ করা হয়েছে তা ব্যাখ্যা করতে পারবে। মহাজাগতিক কিউরেটর বা যাদের এলিয়েন বলে তারা পৃথিবীতে এসেছিল এবং তারা সাপ বিভিন্ন সরীসৃপ জাতীয় প্রাণী ভাইরাস ব্যাকটেরিয়া বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারা দেখতে পেল যে কিছুর মধ্যে আসলে পৃথিবীকে রক্ষা করবার মধ্যে ভালো গুণাগুণ নেই। এক সময় তারা মানুষকেও বেছে নিল, মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত বা সর্বশ্রেষ্ঠ প্রাণী, এবং এক সময় কিউরেটররা চিন্তাভাবনা করেন যে আসলে মানুষের মধ্যে ইতিবাচক সম্ভাবনার চাইতে নেতিবাচক সম্ভাবনাটাই বেশি, মানুষের কারণে পৃথিবীটা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, পৃথিবীর যে ওজন স্তর ক্রমশ হ্রাস পাচ্ছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। তখন চিন্তাভাবনা করলো যে মানুষকে আসলে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে গ্রহণ করা যাবে না, কারণ মানুষের মধ্যে যুদ্ধ তৈরি করে, নানা অস্ত্রের সাহায্যে দুশ্চরিত পৃথিবীকে যুদ্ধের কারণে নানা রকম রাসায়নিক বিক্রিয়ার কারণে আমাদের পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এই ব্যাপারগুলো কিউরেটরদের মন পর্যবেক্ষণে আমরা স্পষ্ট দেখতে পাই। সৌরজগতের তৃতীয় গ্রহটি খটিয়ে খটিয়ে দেখে তারা বেশ সন্তুষ্ট হলো। প্রথম প্রাণীটি বলল এখানে প্রাণীর বিকাশ হয়েছে। সৌরজগতের তৃতীয় গ্রহ হচ্ছে পৃথিবী, তখন তারা বলল এখানে প্রাণীর বিকাশ হয়েছে, এখানে নানা রকম প্রাণীকে তারা তাদের গবেষণায় নিয়ে আসলেন এবং এক একটা প্রাণীকে তারা সুশৃঙ্খলভাবে বিশ্লেষণ করতে লাগলেন এবং দেখলেন যে কোনো একটা প্রাণীর সাপ খুব চলাফেরা করে খুব ধীর গতিতে, ফলে বলে সাপকে নেওয়া যাবে না, কারণ সাপের মধ্যে এক ধরনের অলসতা বিরাজমান, এবং তারা দেখেছেন এদের মাঝে শ্রমিক আছে। পরে এক সময় দেখা গেল বিভিন্ন প্রাণীর গবেষণা করে ব্যাকটেরিয়া পরমাণু অণুজীব সরীসৃপ প্রাণীকে তারা এবং মানুষকে পরীক্ষা নিরীক্ষা করে তারা এক সময় এই সিদ্ধান্তে উপনীত হলো যে আসলে পিঁপড়ার মধ্যে আসলে সব কিছু আছে, তাদের মধ্যে হিংসা বিদ্বেষ নেই, লোভ লালসা নেই, এবং তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নানাভাবে সবাই মিলেমিশে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সেখানে তারা তাদেরকে তৈরি করে দিয়েছে।
মানুষের মধ্যে আধিপত্য বিস্তারের কারণে পৃথিবীতে ধ্বংস হয়। আমরা দেখেছি যুগে যুগে মানুষের যুদ্ধের কারণে পৃথিবীর পরিবেশ ভারসাম্য নষ্ট হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এরকম আমরা দেখেছি পারমাণবিক বোমার কারণে পৃথিবীর যে ভারসাম্য সেটা অনেক সময় স্থবির হয়ে পড়েছে এবং পৃথিবীর নানা ক্ষতির সম্মুখীন হচ্ছে। ওজোন স্তরের কারণেও মানুষের সেই দিকটা লেখক ফুটিয়ে তুলেছেন। ফলে এক সময় তারা লক্ষ্য করলো যে একটা প্রাণী, যে প্রাণীটা দল বেঁধে চলাফেরা করে, তাদের মধ্যে একটা সুশৃঙ্খল ভাব আছে, তারা যথেষ্ট পরিশ্রমী এবং তারা একে অন্যের সঙ্গে কখনো ঝগড়া করে না এবং তারা তাদের মতোই সেভাবে এগিয়ে যায়। তখন তারা বললো কি সুশৃঙ্খল প্রাণী দেখেছো? পিঁপড়াকে দেখে তারা অবাক হয়। অনেকগুলো প্রাণী বেছে বেছে যখন তাদের চিন্তাভাবনায় সেই কোনো একটা ভালো গুণের বিকাশ তারা কোনো কিছুর মধ্যে দেখতে পেলো না, তখন পিঁপড়াকে তারা মনে করলো যে আসলে এই প্রাণীটার মধ্যে এমন সব গুণাগুণ আছে, পৃথিবীকে রক্ষা করতে পারে, নিজেদেরকে রক্ষা করতে পারে। রক্ষা করবার কারণে আসলে তখন তারা পিঁপড়াকে বেছে নেয় এবং পিঁপড়ার মধ্যে যে গুণাবলী আছে সেটাকে তারা তাদের পর্যবেক্ষণের মধ্যে নিয়ে আসে এবং তারা পর্যবেক্ষণ করে পিঁপড়ার মধ্যে গুণাগুণগুলো আসলে ধারণ করবার মতো এবং সেখান থেকে শিক্ষা নেবারও একটা প্রয়াস লক্ষ্য করা যেতে পারে। শুধু সুশৃঙ্খল নয়, এরা অসম্ভব পরিশ্রমী, গায়ে প্রচণ্ড জোর, নিজের শরীর থেকে দশগুণ বেশি জিনিস অনায়াসে নিয়ে যেতে পারে। আমরা অনেক সময় লক্ষ্য করি পিঁপড়েরা দল বেঁধে চলাফেরা করে, তারা খাদ্য সংগ্রহ করে এবং তাদের খাদ্যটা নিয়ে যায় সে খাদ্যের পরিমাণ তাদের দেহের পরিমাণের চাইতে বেশি হয় এবং খুব অনায়াসে দল বেঁধে চলাফেরা করে, খাদ্য সংগ্রহ করে রাখে। বিভিন্নভাবে তারা তাদের জীবনকে টিকিয়ে রাখবার জন্য যে কলা কৌশলগুলো এ ব্যাপারটি কিউরেটরদের খুব পছন্দ হয় এবং তারা সেখান থেকে আলোচনা সমালোচনা করে তাদেরকে পছন্দ করে এবং একসময় আমরা দেখব এই পিঁপড়েগুলোকে নিয়ে তারা তাদের গ্রহে ফিরে যায়। মহাজাগতিক কিউরেটর মোহাম্মদ জাফর ইকবালের বৈজ্ঞানিক কল্পকাহিনী হলেও এটি দেশকারী প্রভাবপুষ্ট লেখকের জীবন দৃষ্টির প্রতিফলন ঘটেছে। এই গল্পের শুরুতে আমরা দেখি মহাজগৎ থেকে আগত মহাজাগতিক কাউন্সিলের দুজন কিউরেটর বিভিন্ন প্রজাতির প্রাণীর নমুনা সংগ্রহের জন্য সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবীতে প্রবেশ করেছে। কিউরেটরদের পৃথিবীতে আগমনের মূল উদ্দেশ্য বিভিন্ন প্রাণীর পরিচয় ও বৈশিষ্ট্যের বিচার বিশ্লেষণ করে শ্রেষ্ঠ প্রাণীর নমুনা সংগ্রহ করা। প্রজাতির বাছাই করার সময় বিভিন্ন প্রাণীর গুণাগুণ কিউরেটরদের সংলাপে উঠে আসে। তারা মানুষের ইতিবাচক দিকগুলো বিবেচনায় নিলেও নেতিবাচক আচরণ দেখে বিস্মিত হয়। বোমা নিক্ষেপ, বৃক্ষ নিধন, যুদ্ধংদেহী মনোভাব সহ এই জাতীয় নেতিবাচক কাজের জন্য তারা মানুষকে প্রজাতিকে শ্রেষ্ঠভাবে স্বীকৃতি দিতে পারে না। তারা একসময় মানুষকে নিয়ে ভাবিত এবং চিন্তিত হয়েছিল, কিন্তু যখন দেখল মানুষের গুণাগুণের মধ্যে ধ্বংসাত্মক কার্যকলাপ বেশি, তখন সারা সেই মানুষকে বা আশরাফুল মাখলুকাত নামের প্রাণীকে তারা তাদের বিবেচনায় থেকে বাদ দিতে বাধ্য হয়। তারা দেখেছে মানুষের আধিপত্য বিস্তার জন্য মানুষকে খুন করে, পঙ্গু করে, বিকৃত করে, পরিবেশের ভারসাম্য নষ্ট করে, বোমা নিক্ষেপ করে, বৃক্ষ নিধন, অর্থাৎ যে বৃক্ষে তাকে অক্সিজেন দান করে, যে বৃক্ষের কারণে সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে সে বৃক্ষকে তারা অবাধে ধ্বংস করছে এবং আধিপত্য বিস্তারের জন্য
তারা বিভিন্ন যুদ্ধের মতো একটা বিভীষিকাময় সিদ্ধান্তে কথা নিতে দ্বিধা করে না, তখন তারা চিন্তা ভাবনা করলো শ্রেষ্ঠ প্রাণী হিসেবে সর্ববিবেচিত মানুষকে তারা তাদের গুণাগুণের কারণে আর তাদের চিন্তার মধ্যে আনতে পারেনি, এবং সেখান থেকে তারা সে ব্যাপারটাকে তাদের এই চিন্তার মধ্যে নিয়ে লেখক ফুটিয়ে তুলেছে। কিউরেটরদের উদ্দেশ্য ছিল অনন্ত মহাজগতের সব গ্রহ নক্ষত্র ঘুরে সর্বশ্রেষ্ঠ প্রাণী সংগ্রহ করে। রচনাটিতে আমরা দেখেছি ভাইরাস, ব্যাকটেরিয়ার মতো ক্ষুদ্র প্রাণী, সরীসৃপ জাতীয় সাপ, স্তন্যপায়ী প্রাণী বাঘ, তৃণভোজী প্রাণী হরিণ, গৃহপালিত প্রাণী কুকুর, বৃহৎ বন্যপ্রাণী হাতি বা নীলতিমি এবং মানুষের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। মানুষের কর্মকাণ্ডে তারা শঙ্কিত, অবশেষে তারা পরিশ্রমী সুশৃঙ্খল সামাজিক প্রাণী হিসেবে পিঁপড়াকে শনাক্ত করে। ডাইনোসরের যুগ থেকে এখনও বেঁচে থাকা সুবিবেচক ও পরোপকারী পিঁপড়াকে তারা পৃথিবীর শ্রেষ্ঠ প্রজাতি হিসেবে বিবেচনা করে সঙ্গে নিয়ে যায়। তারা দেখেছেন পিঁপড়াকে শ্রেষ্ঠ উপাধি দেওয়ার কারণ হচ্ছে এখানে পিঁপড়ার মধ্যে ভালো গুণাগুণটাই বেশি, সেখানে পরিবেশকে ভারসাম্য রক্ষার, পৃথিবীকে রক্ষার, মানুষকে রক্ষার সব কিছু গুণাগুণ তাদের মধ্যে আছে। কল্পকাহিনী রসের সঙ্গে সমাজ, পরিবেশ, পৃথিবী সম্পর্কে লেখকের সচেতন দৃষ্টিভঙ্গি এবং একই সঙ্গে তীব্র শ্লেষ ও পরিহাসের মিশ্রণে গল্পটি বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে, এবং এই বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ার কারণে আমরা জাফরিক বালের মহাজাতের কিরটের গল্পটির মধ্যে দিয়ে আমরা তার বৈজ্ঞানিক চিন্তাধারার সঙ্গে মানবিক যে আবেদন আছে, অর্থাৎ পৃথিবীকে রক্ষার জন্য, পরিবেশকে রক্ষার জন্য যে মানবিক আবেদন, সেই ব্যাপারটা লক্ষ্য করেছি। তিনি সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখেছেন ঠিকই, কিন্তু এখানে আমরা দেখেছি যে পৃথিবীকে ভারসাম্য রক্ষার জন্য, পৃথিবীকে সুন্দর রাখার জন্য, মানুষের বসবাসের উপযোগী করার জন্য পৃথিবীকে রক্ষার জন্য, মানুষের চিন্তা ভাবনার বিকশিত করবার জন্য তার এই লেখার মধ্যে দিয়ে একটা দার্শনিক মনোভাবনা আমরা দেখতে পাই। এবং এখানে তিনি পৃথিবীর প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসাকে পর্যবেক্ষণ করেছেন, এবং পৃথিবীকে ধ্বংসপ্রাপ্ত থেকে রক্ষা করবার জন্য যে কলাকৌশলগুলো তিনি সেটা বর্ণনা করেছেন, পৃথিবীকে কীভাবে রক্ষা করা যায় সেটাও তিনি তার এই লেখার মধ্য দিয়ে আমাদের পাঠকের সামনে ফুটিয়ে তুলেছেন। আমরা দেখেছি ডক্টর জাফর ইকবাল দীর্ঘ প্রবাস জীবন শেষে 1994 সাল দেশে ফিরে শাহজালাল ও বিশ্বজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। তিনি সেখানে কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন, এবং তার বৈজ্ঞানিক চিন্তাধারা তার মধ্য দিয়ে তিনি কিশোরদের আমাদের
কিশোরীদের বৈজ্ঞানিক যে মননশীলতাকে তার এই লেখার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। তিনি দেখিয়েছেন যে আসলে পৃথিবীকে রক্ষা করবার জন্য বা পৃথিবীকে আবর্তনকে ধারাবাহিকভাবে মানুষের পর্যবেক্ষণে তুলে নিয়ে আসবার জন্য মানুষের চিন্তা চেতনার বা আমাদের দেশে যে প্রগতিশীল চিন্তা ভাবনা সেখান থেকে তিনি আমাদের এই পৃথিবীকে মানুষকে পৃথিবীর প্রতি যে দায়বদ্ধতা আছে সেটা তিনি তার এই লেখার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। মহাজাতি কিউটো গল্পটি পড়ার পর তোমরা আমি যে বিষয়গুলো আরোপ করলাম দেখবে এখানে আসলে ডক্টর জাফর ইকবালের যে বৈজ্ঞানিক মানুষ চিন্তাভাবনা আছে সেখান সঙ্গে তিনি তার এই পৃথিবীকে রক্ষার জন্য আমাদের এই পৃথিবী বিভিন্ন বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষা করবার জন্য লেখকের এই মনোচিন্তা বা জগৎকে তিনি পাঠকের সামনে জীবনবোধকে বৈজ্ঞানিক চিন্তাধারার সঙ্গে বাস্তবতার বা পৃথিবীকে রক্ষার সুরক্ষা দেবার জন্য আসলে যখন মোহাম্মদ জাফর ইকবাল এই লেখার মধ্যে সেটাই প্রস্ফুটিত হয়েছে। তারা আমরা দেখেছি যে বিভিন্ন প্রাণীকে তারা যখন বিশ্লেষণ করছে সেই প্রাণীর মধ্যে তাহলে মহাজাগতিক কিউটের গল্পের মধ্যে দিয়ে আমরা ডক্টর জাফর ইকবালের যে চিন্তাভাবনা পেলাম, এক নম্বর হচ্ছে মানুষ পৃথিবীকে ধ্বংস করে এবং এই ধ্বংসপ্রাপ্ত থেকে সরে আসবার জন্য মানুষের ইতিবাচক চিন্তা ধারণা আমূল পরিবর্তন করতে হবে, দুই প্রকৃতি ভারসাম্য রক্ষার জন্য গাছপালাকে পরিবেশের সাথে সম্পৃক্ত যা কিছু আছে সব কিছুকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে পর্যবেক্ষণ করা, তিন নম্বর হচ্ছে মানুষের সঙ্গে বিজ্ঞানের একটা যে সম্পৃক্ততা আছে সেখানে বিজ্ঞান পরিবেশ প্রকৃতিকে কীভাবে আর উপকৃত করতে পারে সে ব্যাপারে আমরা জানতে পারি। একসময় আমরা দেখি মহাজাগতিক কিউরেটরের গল্পের মধ্য দিয়ে লেখক ডক্টর জাফর ইকবাল আমাদেরকে দেখিয়েছেন যে আমরা পৃথিবীতে যে হিংসা বিদ্বেষ হানাহানি করি এর পশ্চিমে মানুষের একটা বিরাট ভূমিকা আছে, মানুষকে ডমিনেটিং বা প্রভাব বিস্তার রোধ করতে হবে, সমাজের প্রাসঙ্গিক বিষয়গুলো এবং যেটা আমাদের পৃথিবীর জন্য মানুষের জন্য পরিবেশের জন্য সমাজের জন্য মঙ্গলজনক সে ব্যাপারটাকে মানুষের চিন্তা চেতনায় নিয়ে আসতে হবে। এবং পিঁপড়ার মধ্যে কেন তিনি পিঁপড়াকে কিউরেটরের যা পর্যবেক্ষণ করে তাদের দেশে নিয়ে গেলেন এই গোড়াগুলির মধ্য দিয়ে তারা দেখিয়েছেন পিঁপড়া প্রাণী হলেও এই প্রাণীর মধ্যে দিয়ে আসলে যে ভালো গুণাগুলি বলে আছে সেগুলি মানুষ চিন্তাভাবনা বা অনুধাবন করবে।
ফলে লেখকের চিন্তায় পিঁপড়ার ভালো গুণগুলোকে, ইতিবাচক গুণাবলীকে পাঠকের সামনে উপস্থাপন করা হয়েছে এবং পাঠক নির্দ্বিধায় সে চিন্তাভাবনা করতে পারবে যে আসলে আমার মানুষের যে আধিপত্য বিস্তারে যে মানসিকতা, পৃথিবীকে ধ্বংসের যে স্বার্থপরতা, এই ব্যাপারটাকে মানুষ থেকে মানুষের সরিয়ে আসতে হবে এবং সরিয়ে আসার কারণে মানুষের এখন পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আমাদেরকে সেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ফলে আমরা দেখেছি লেখকের বিবেচনা পিঁপড়াকে শ্রেষ্ঠ বলার কারণ হচ্ছে যে এই গুণাবলীগুলো মানুষ যদি চিন্তাভাবনা করে বা দেখে আসলে দেখতে পারবে যে আসলে পিঁপড়েদের মধ্যে সুশৃঙ্খলতা আছে, তাদেরকে রক্ষা করবার যে কলা কৌশল চিন্তাভাবনার বিকাশ আছে এবং তাদের মধ্যে স্বার্থপরতা নেই, হানাহানি নেই, যুদ্ধ নেই, পরিবেশের বিপর্যয় রক্ষা করবার জন্য তাদের যে মানসিকতা সেটাকেও তারা সেভাবে তাদের উপলব্ধিতে নিয়ে আসতে পেরেছে। লেখক ডক্টর মোজাফফর ইকবাল তার এই সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর মধ্য দিয়ে আমাদেরকে দেখিয়েছেন যে আসলে জীবনকে বা পৃথিবীর অস্তিত্ব রক্ষার জন্য মানুষ যদি সচেতন না হয় তাহলে পৃথিবীও একসময় ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হবে এবং মানুষ সেভাবে তার পৃথিবীকে রক্ষা করবার জন্য তাদের চিন্তা চেতনা, ভাবনা, মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে, তাহলে পৃথিবীর ধ্বংস প্রাপ্য থেকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষা পাবে এবং মানুষ একটা সুন্দর পৃথিবী তাদের মধ্যে বসবাস করবার জন্য এবং সেখানে তাদের জীবন ধারণ করবার জন্য একটা সুন্দর পৃথিবীকে তারা তাদের আয়ত্তে নিয়ে আসতে পারবে। আর যদি যুদ্ধ বিগ্রহ লেগে থাকে তার পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, প্রকৃতি তার সৌন্দর্য হারাবে, মানুষ তার এই লোভলালসার কারণে, যুদ্ধের কারণে তাদের পৃথিবীর সঙ্গে আস্তে আস্তে একসঙ্গে তার যে ভারসাম্য, প্রকৃতির যে ভারসাম্য আছে, গ্রিন হাউস এফেক্ট আছে, সেটা থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। তারপর মানুষের পিঁপড়ের মধ্যে দিয়ে লেখক এটা বোঝাতে চেয়েছেন যে পিঁপড়ার গুণাগুলির মধ্যে দিয়ে পৃথিবীকে রক্ষার যে সুকৌশল চতুরতা আছে, পিঁপড়ার মধ্যে যে গুণ আছে সেটা, সে ব্যাপারটাকে আসলে মানুষকে চিন্তিত করতে বা ভাবিত করতে পারবে। ফলে মহাজাতির মধ্যে দিয়ে আমরা মোহাম্মদ জাফর ইকবালের যে পৃথিবীর প্রতি ভালোবাসা, পরিবেশের প্রতি ভালোবাসা, সে ব্যাপারটাকে অবলোকন করতে পারি, তেমনি সেই চিন্তাকে আমরা আমাদের লেখার মধ্য দিয়ে জানতে পারি। তোমাদের যেহেতু সৃজনশীল বৈবৃত্তিক আছে, তাই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে পড়ার কোনো বিকল্প নেই এবং এই পড়ার মধ্য দিয়ে তুমি তোমার মানসিকতাকে এবং তোমার যে বিষয়টা আছে সেটাকে অনুধাবন করতে সহায়তা করবে এবং তাহলে মহাজাগু কিরূপের গল্প দিয়ে আমরা যা জানলাম সে ব্যাপারটা তোমরা আরও সুস্পষ্টভাবে তোমাদের চিন্তায় বিকশিত করতে পারবে। গল্পটি পড়বে প্রথম থেকে শেষ পর্যন্ত, কিন্তু নৈবর্তিক আর সৃজনশীলের একটা ব্যাপার আছে, তোমাদের সে ব্যাপারে অনুধাবন করতে হলে গল্পটিকে অবশ্যই তোমাদেরকে পড়তে হবে এবং পড়ার মধ্য দিয়ে তোমরা তোমাদের জ্ঞানকে প্রসারিত করতে পারবে এবং তোমাদের বিষয়টাকেও তোমাদের মননে এবং চিন্তায় গ্রন্থিত করতে পারবে। যারা দ্বিতীয় বর্ষে আছো, প্রথম বর্ষের
যারা আছে তারা অতিরিক্ত সমস্যা নেই, এবং ফলে তাদের নাম রোল বিভাগগুলো কমার্স বক্সে পাঠিয়ে দিবে। আজকে এ পর্যন্ত রইল, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন আমরা আমাদের এই দেশ এই পৃথিবীর জন্য করোনা মুক্ত হতে পারে, প্রত্যেকটা মানুষ সুস্থ থাকে ও সুন্দর জীবনযাপন করতে পারে, এবং আমাদের মধ্যে আবার আমাদের যাবতীয় জীবনটা আবার সহজ এবং স্বাভাবিক হয়, দুশ্চিন্তা যেন আমাদের গ্রাস করতে না পারে। সবাই আমরা আমাদের স্রষ্টা বা আল্লাহর কাছে দোয়া করব, সবার জন্য রইল দোয়া রইল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ যারা নামে ছিলে। আল্লাহ হাফেজ।